ভোররাতে ভয়াবহ আগুন। মুনকায় বাতিল জিনিসের বাজারে আগুন লাগে, আগুন দ্রুত আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের 33টি ইঞ্জিন। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন আসে নিয়ন্ত্রণে। কি থেকে আগুন লাগলো তা এখনো পরিষ্কার নয়। ফরেন্সিক পরীক্ষার পরেই আগুন লাগার কারণ জানা যাবে বলে জানিয়েছে দমকল। সাইরাস মিস্ত্রিকে টাটা সানসের বোর্ড থেকে সরাতে জরুরি বৈঠক ডাকার সম্ভাবনা। আগামী কয়েকদিনের মধ্যেই শেয়ার হোল্ডারদের নিয়ে আপদকালীন সাধারণ সভা বা ইজিএম ডাকতে চলেছে টাটা সানস। বৃহস্পতিবার মুম্বাইয়ে টাটা সানসের বোর্ড মিটিং এর পর থেকে জল্পনা কর্পোরেট দুনিয়ায়। তবে টাটা গোষ্ঠীর কয়েকজন স্বাধীন ডিরেক্টর সাইরাসকে সমর্থন করায় সমস্যা বাড়ছে। ফের মহাকাশে পাড়ি তিন নভশ্চরের। কাজাখস্তানের বয়কুনুর কসমোড্রোম থেকে সাউথ রকেটে চড়ে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হলেন আমেরিকার পেগি উইটসন, রাশিয়ার ওলেগ নভোদস্কি এবং ফ্রান্সের থমাস পিকোয়েট। ভারতীয় সময় রবিবার ভোর রাতে পৌঁছবেন তিন নভশ্চর। তুষার ঝড়ে বিপর্যস্ত উত্তর আমেরিকা। বিলিংস, মন্টানা, রিভারটনে বুধবার থেকে বরফ পড়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে এখনো পর্যন্ত ওইসব জায়গায় 10 থেকে 16 ইঞ্চি বরফ পড়েছে, ফলে এক ধাক্কায় পারদ অনেকটাই কমে গেছে। আজ নেব্রাস্কা এবং মিনেসোটায় ভারী তুষারপাতের পূর্বাভাস রয়েছে। ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মান লিজন অফ অনারে সম্মানিত বানকি মুন বৃহস্পতিবার প্যারিসের রাষ্ট্রসংঘের মহাসচিবকে সম্মানিত করেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলাঁদ। চলতি বছর মেয়াদ শেষ বানকি মুনের, তার আগে এই সম্মানে আপ্লুত রাষ্ট্রসংঘের প্রধান। প্রেসিডেন্সিয়াল মেডেল ফর ফ্রিডম। চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ অসামরিক সম্মান পাচ্ছেন হলিউড তারকা তথা অস্কার প্রাপক টম হ্যাঙ্কস। এ মাসের 22 তারিখ হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বারাক ওবামা টম হ্যাঙ্কস সহ বাকিদের সম্মানিত করবেন। ফরেস্ট গাম্প, সেভিং প্রাইভেট রয়্যান, কাস্টওয়ে, সালিন মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন হ্যাঙ্কস।